হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ইডিংস চ্যানেলে সবাইকে অনেক অনেক সাথে নেই। আর আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকে খাবারে কি কি আছে। এখানে আছে ভাত, এখানে আছে পালং শাক, কচু আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে ঘণ্ট, আর এটা আছে পার্সে মাছের ঝাল, আর এখানে আছে রুই মাছের জিরা বাটার ঝোল, জিরা বাটার ঝোল। আর একে আপনারা চেনেন, যদি না চেনে এর নাম হচ্ছে, বলুন নামটা, বলো মকু। মকু খার ডাক নাম মকু, আর ভালো নাম হচ্ছে রঞ্জন। তো ও হচ্ছে আমার শালা, তো ওকে নিয়ে আজকে খেতে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করছি। তুই সাইডে রাখ, হ্যাঁ খা। দীপা একটা বাটি দাও তো, কাঁটা ফাটা রাখা। মকুকে একটা বাটি দাও, আমাকে একটা বাটি দাও। মকুকে একটা বাটি দাও, আমাকে একটা বাটি দাও, কাঁটা রাখা রাখার জন্য। কাঁটা পুরো ঘরোয়া খাওয়া আজকে। দীপা শোনো, লঙ্কা খা, পুর লঙ্কা কি পার্সে মাছ, বহুদিন পরে দিদির হাতে রান্না খাচ্ছে, কেমন লাগছে? ভালো। হ্যাঁ
ভালো লাগছে? স্যাটিসফাই খেয়ে? খা খা ফটাফট খা, কিছুই তো খাচ্ছি তুমি, খা তাড়াতাড়ি খা। পরিষ্কার করে খা, পাতে সব এরকম ভাবে আছে কেন? পুরো পরিষ্কার করে খা, পাতকে কিছু যেন না বাঁচে, সব যেন শেষ হয়। ভাত দাও, ভাত দাও, সব যেন শেষ হয়, কিছু যেন পাতে নাই থাকে, ঠিক আছে? পেঁয়াজ লঙ্কা সব কিছু। কি তুই তো বলো দুটো লঙ্কা খাবো, অসুবিধা হচ্ছে? খাও তুমি,
খাওয়া ফটাফট না আজকে খাওয়াটা খেয়ে সত্যি শান্তি দেবেন, হালকা খাওয়া দাওয়া এবারে শরীরের জন্য পারফেক্ট। আর এইসব দিন ভাতও খাওয়া বেশি ওই জন্য দ্বিতীয়বার ভাত নিয়ে তুমি খেয়ে নিলাম ভালো করে। তো চলো ফ্রেন্ডস, ও আরামসে খাক। আর তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো এবার আজকে ভিডিও দেখে নিয়ে শেষ করছি, টাটা।